সেনাবাহিনী ডিসিশন নেবে আগামী কয়েকদিনের সিচুয়েশনের উপরে। সেটা কেমন? সেটা হচ্ছে যদি অবস্থা ইম্প্রুভ হয়, আপনি দেখেন পুলিশ কিন্তু এখনো কিলিং চালায় যাচ্ছে, কুমিল্লাতে আজকে বেশ কিছু কিলিং হয়েছে, চালায় যাচ্ছে, কিছু কিছু জায়গায় আপনি দেখতেছেন পুলিশ তাদের ফেস চেঞ্জ করছে, এখন জিনিসটা তাসের ঘরের মতো, যে কোনো সময় এখন মোটামুটি তাদের ভিতরে কনফিউশন ঢুকে গেছে, যে কোনো সময় সবকিছু কলাপস করবে, কিন্তু স্টিল মানে শেখ হাসিনা এমন একটা ডেভিল যে লাস্ট মুহূর্ত পর্যন্ত না দেখে ছাড়বে না। এটা হচ্ছে এখন আপনি কতটা পুশ করতেছেন এটার উপর নির্ভর করে সবকিছু। আসসালামু আলাইকুম। আমি সকালে লাইভটা করার পরে সেনাপ্রধানের অ্যাড্রেস এটার পরে আরও কিছু জায়গা থেকে কথা পেয়েছি, মেইন জিনিস থিমটা ওইটার, মানে আমি যেটা প্রথমে বলেছি ওইটারই আশেপাশে সব কিছু, কিছু যেহেতু ওখানে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ঢুকতে দেয় নাই, তো সবাই তাদের মেমোরির উপরে করেছে, মেমোরিতে দু একটা ডিটেলস ছুটে গেছে, পরে আরেকজন ওরা পিক আপ করেছে। বাট হোয়াট ইজ দ্য মানে কনক্লুশন, সেনা প্রধানের সাথে যে মিটিংটার যে কনক্লুশন, কি কনক্লুশনটা হচ্ছে সেনাবাহিনী ডিসিশন নেবে আগামী কয়েকদিনের সিচুয়েশনের উপরে। সেটা কেমন? সেটা হচ্ছে যদি অবস্থা ইম্প্রুভ হয়, আপনি দেখেন পুলিশ কিন্তু এখনো কিলিং চালায় যাচ্ছে, কুমিল্লাতে আজকে বেশ কিছু কিলিং হয়েছে, চালায় যাচ্ছে, কিছু কিছু জায়গায় আপনি দেখতেছেন পুলিশ তাদের ফেস চেঞ্জ করছে, এখন জিনিসটা তাসের ঘরের মতো, যে কোনো সময় এখন মোটামুটি তাদের ভিতরে কনফিউশন ঢুকে গেছে, যে কোনো সময় সবকিছু কলাপস করবে, কিন্তু স্টিল মানে শেখ হাসিনা এমন একটা ডেভিল যে লাস্ট মুহূর্ত পর্যন্ত না দেখে ছাড়বে না। এটা হচ্ছে এখন আপনি কতটা পুশ করতেছেন এটার উপর নির্ভর করে সবকিছু। আমি ভেবেছিলাম যে রক্তপাতটা কম হবে যদি সেনাবাহিনী এটার মধ্যে ইন্টারভিন করে, ইন্টারভিন করে কি করবে, তারা একটা সিভিলিয়ান অথরিটির কাছে দিবে, আন্দোলনকারী আর লিডারশিপ আছে হচ্ছে সৈনিকদের সাথে, সরি সৈনিক বলতেছি আমাদের স্টুডেন্টদের সাথে, স্টুডেন্টদের মত অনুযায়ী যারা যারা প্রবল ক্যাটেগরি গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট বা জাতীয় গভর্নমেন্ট হোয়াট এভার যারা আইন নিয়ে এটা ইয়া করেন সেটা জানেন, শুধু এইটুকু জানি যে সেনাবাহিনী যদি এখন ক্ষমতাটা নেয় এটা কোনো আইনে বেআইনি হবে না এবং পরবর্তী গভর্নমেন্ট এটাকে লেজিটিমেসি দিবে। বাট এখন যেটা হচ্ছে আন্দোলন যত বেশি পুশ হবে তত বেশি ওর ক্ষমতা ছেড়ে দেওয়ার চান্স থাকবে, আপনারা যদি মনে করেন সবকিছু। বাট আমি দেখলাম আজকে লোকজন যা সবাই বের হয়ে আসছে এবং আমি মনে করি এখন আপনাদের জাস্ট একটাই ডাক দেওয়া আছে, চলো চলো গণভবন চলো, এবং এটাই হচ্ছে মুক্তির একমাত্র পথ বলে আমি মনে করি। সো আপনারা ঢাকা শহরে যে যেখানে আছেন নেক্সট দিনে জাস্ট ইউ স্টার্ট ওয়াকিং টুয়ার্ডস ইয়া, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেনাবাহিনীর লোক আপনাকে গুলি করবে না, সেনাবাহিনীর লোক আপনাকে গুলি করবে না, পুলিশের একটা অংশ গুলি করবে এবং হার্ড কোর যে পার্টিটা আছে শুধু ওইটা। বাট আপনারা যখন চতুর্দিকে পঙ্গপালের মতো ওখানে যাবেন, দে হ্যাভ নো আদার অল্টারনেটিভ বাট টু সারেন্ডার, এবং এই সিচুয়েশনটা দেখার পরেই সেনাবাহিনী তখন অ্যাক্টিভ হবে তাকে জোর করে নামানোর জন্য। সো আমি অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে কাজে চলে যাব, কাজে চলে যাওয়ার পরে আমি কথা বলতে পারবো না বা ইয়া করতে পারবো না, এই জন্যই কাজে ঢোকার আগে আমি ভাবলাম যে একটা আপডেট দিয়ে নিই। বাট আমি শুধু এটা মনে রাখবেন যে আমরা এখন যত পুশ করব তত তার তার স্টেপ ডাউনের ইয়েটা সুবিধা হবে, এখন মানে এই জায়গায় এসে মানে রিল্যাক্স করার কিছু নেই যে এখন তো দেখা যাচ্ছে সে নামবে, বাট আপনি যত পুশ করবেন তত এটা ত্বরান্বিত হবে, তত মানুষের ক্ষয়ক্ষতি কম হবে, মানুষের মৃত্যুবরণ কম করবে। একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ তার প্রশাসনের 1-10 পর্যন্ত সিরিয়াল, আপনি একটা অল্টারনেটিভ একটা অল্টারনেটিভ সব আওয়ামী লীগ আর রয়্যাল এজেন্ট রেখে দিছে। সো এটাকে ক্লিন আপ করতে হবে, এই কারণে আমাদেরকে এই জাতীয়, তারপরে মনে করেন যে আমাদের এখানে ভারতীয়রা কত লক্ষ লক্ষ লোকজন এখানে ইয়া করতেছে কাজ করতেছে, এদেরকে সরাইতে হবে, ভারতকে আমাদের একটা হার্ড ফিস্ট দেখাইতে হবে যাতে এই 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 লেনদেনটা হয়, মানে দুইটা দেশের সম্মান এবং ইয়ার উপর নির্ভর করে। আমি নিশ্চিত বিএনপি আওয়ামী লীগ দুইটার মধ্যে আওয়ামী লীগের ওই ভারত সিম্পাথাইজার আছে তারা তাদের মগজের ভিতর ঢুকাই দিছে যে ভারতের সমর্থন ছাড়া কেউ আসতে পারবে না। ইয়েস, আসতে পারবে না কখন, যখন আপনার সরকারটা যখন নড়বড় থাকে তখন। সো আমাদের একটাই এইম, চলো চলো গণভবনে চলো, এটাই মুক্তির একমাত্র পথ। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।
হচ্ছে একজন অফিসার ওখানে সিচুয়েশনটা দেখে উনি সবকিছু শুনে অ্যাসেসমেন্ট করে আমার কাছে পাঠিয়েছে। এর সাথে আমি যেটা দেখলাম যে তার ক্ষমতা নেওয়া বা এই ধরনের করার কোনো কিছু ইয়া নেই, এবং এটা মেইনলি আমি যেটা মনে করি যে অফিসারদেরকে টেস্ট করেছে, অফিসারদের পালস চেক করার জন্য এটা করেছে উনি। সো আমাদেরকে এই আন্দোলন চালু রাখতে হবে শেখ হাসিনা ডাউন না হওয়া পর্যন্ত, এবং যদি হয় মানে হোস্টাইল ভাবেই তাকে গদিচ্যুত করতে হবে, ওইটাই করতে হবে। আমি আবার বলে রাখি, এখনো যদি আমরা আরো 500 আরো 1000 যদি জীবন দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে নামাতে হয়, দ্যাট উইল বি চিপার। আদারওয়াইজ এই ইয়াটা যদি স্টেবল হয়ে যায়, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়াকে আরো অনেক কিছু দিয়ে দিবে, আমেরিকাকে কোনো কিছু দিয়ে দিবে, তারা সবাই নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। আমাদের দেশের যদি ভার যদি আমাদেরই বুঝে নিতে হয়, আমাদেরই যদি বুঝে নিতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে আন্দোলনটা শেষ পর্যন্ত চালাতে হবে। আমি একটা সোর্স থেকে শুনেছি যে ডক্টর ইউনুসকে কোনো একটা ইয়া থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল, বাট উনি যেহেতু শেখ হাসিনার সাথে তার একটা টাগ অফ ওয়ার আছে, উনি বোধহয় হোসেন জিল্লুর রহমান যিনি আগে তত্ত্বাবধায়ক ছিলেন উনার কথা বলেছেন, আমি মনে করি উনি একজন ভালো মানুষ। বাট ফিউচার এখন কথা বলি না, আগে হচ্ছে ফার্স্টে হচ্ছে স্টেপ ডাউন শেখ হাসিনা, শেখ হাসিনাকে ডাউন করতে হবে। আর আমি আগের কথায় অনেকেই ভুল বুঝে আমাকে বলেছেন যে আপনি আরেকটা লাইভ করেন, আমি অ্যাকচুয়ালি আরেকটা লাইভ করার সময় এখনো আছে। ইটস নট দ্যাট আমি বলতেছি যে ওয়াকার স্যারকে, বাট ডিজিএফআই একটা বয়ান ছড়াচ্ছে যে ওয়াকার স্যারের ক্যাপেবিলিটি ইয়া নাই, বাট আইকেবি স্যারের আছে। দ্যাটস দ্য বুলশিট, দ্যাটস দ্য বুলশিট। আমি যদি দুজনের কম্পেয়ার করি, তাহলে ওই দুজনের কম্পেয়ারের মধ্যে আইকেবি থেকে জেনারেল ওয়াকার ইজ বেটার, ওইটা আমি বলেছি। বাট জেনারেল ওয়াকার ইজ অ্যাজ গুড আওয়ামী লীগ দেন আদার্স। সো এটা কোনো কিছু নয়, আমাদেরকে ফার্স্টেই এই সরকার পতনের হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। এখন পর্যন্ত কোনো কিছু আমি সেনাবাহিনী থেকে এখন পর্যন্ত কোনো কিছু আমি দেখতেছি না। ধন্যবাদ। সরি, আমি ঘুম থেকে উঠেছি, শেপ টেপ করা ইয়াটে করা ছাড়াই আমি যখন ইনফরমেশন আপডেটগুলো দেখলাম, আমি ভাবলাম যে একটা লাইভ করে ফেলি, ওইটাই আমি করলাম। সো এটা মনে রাখতে হবে, আন্দোলন শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। আইকেবি কে কোনোভাবে সিনে আসা যাবে না, কারণ আমরা ইন্ডিয়ান গোলামি করতে চাই না। জেনারেল আইকেবি ইন্ডিয়ান গোলাম, সে আমাদের যে এই যে এতগুলো ইন্ডিয়ান লোকজন এখানে চাকরি করতেছে ইয়া করতেছে, এদেরকে আবার ইয়া করতে হবে, ইন্ডিয়াকে একটা হার্ড টাইম দিতে হবে, দিয়ে বুঝাইতে হবে যে ইউ হ্যাভ টু ডিল উইথ বাংলাদেশ ইন দেয়ার টার্মস, নট ইউর টার্মস। এবং ইন্ডিয়ার সমস্ত যে নেইবার আছে তারা সবাই বুঝে গেছে, আমরা ছাড়া, আমাদের জনগণ বুঝেছে, সরকার আওয়ামী লীগ সরকার বুঝেনি। সো অল দ্য বেস্ট, আমি স্টুডেন্ট যারা আছে তাদেরকে আবার সেলিউট জানাই, এবং এই আন্দোলনকে নেক্সট স্টেপ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। হাসিনা স্টেপ ডাউন আগ পর্যন্ত এক বিন্দু ছাড় দেওয়া যাবে না, এক বিন্দু ছাড় দিলেই আবার ঘাড়ে চেপে বসবে। ধন্যবাদ, এবং অনুরোধ করব এই ভিডিওটাও একটু শেয়ার করার জন্য। থ্যাংক, ধন্যবাদ।